নমস্কার, আমি সৌরভ কাঞ্জিলাল, প্রপার্টি কনসালটেন্ট, সাউথ কলকাতা বেসড। টেরিটরিতে আমরা কাজ করি দীর্ঘদিন ধরে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ইউটিউবের প্ল্যাটফর্মে, 99 একর্স, ম্যাজিক ব্রিক্সে, বিভিন্ন জায়গায় দেখছেন। 2 BHK, 3 BHK, 1 BHK, বিভিন্ন টাইপের ফ্ল্যাট আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আজকে সেই সম্পর্কে কিছু বলে রাখবো আপনাদের, কিছু টিপস ধরতে পারে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত একটা প্রপার্টি নেওয়ার সময়। ধরুন পেপার্স, ফটো আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এই দুটো জিনিস লাগছেই। সেকেন্ডলি আপনার লাগছে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মাসের পাসবুকের জেরক্স, ম্যান্ডেটরি পেপার্স। এই দেখে আপনি একটা আন্দাজ করতে পারবেন যে আপনার লোন এলিজিবিলিটি কত আছে। অধিকাংশ প্রপার্টি কোনো না কোনো ডেভেলপারকে দিয়ে ভেরিফাই করানো, তার ফলে কোনো না কোনো ব্যাঙ্ককে দিয়ে ভেরিফাই করবেন, তার ফলে যে কোনো ব্যাঙ্কের থেকে আপনি লোন পাবেন। ধরে রাখুন ন্যূনতম 20% অফ দ্য প্রপার্টি ভ্যালু আপনার ডাউন পেমেন্ট হিসেবে ধরে রাখতে হবে। এছাড়া বাকি 80% ব্যাঙ্ক আপনাকে ফান্ডিং করবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে 7.1% অফ দ্য প্রপার্টি ভ্যালু আলাদা করে রাখতে হবে। কথা প্রসঙ্গে ধরুন 30 লক্ষ টাকা যদি কোনো প্রপার্টির ভ্যালু হয়, তাহলে 20% অফ 30 ল্যাক্স, মানে 6 ল্যাক্স রুপিস আপনার মিনিমাম ডাউন পেমেন্ট থাকছে, যেটা ব্যাঙ্ক আপনার কাছ থেকে দেখতে চাইবে যে আপনি ডেভেলপারের সাথে বা সেলারের সাথে 20% অফ দ্য প্রপার্টি ভ্যালু দিয়ে এগ্রিমেন্ট করেছেন। তখন ব্যাঙ্ক বাকি 80% ফান্ডিং করবে, যদি এলিজিবিলিটি, বায়ার্স এলিজিবিলিটি সব কিছু ঠিকঠাক থাকে তো। এছাড়া আপনি রেজিস্ট্রেশনের জন্য 7.1% অফ দ্য প্রপার্টি ভ্যালু আলাদা করে রাখবেন। 30 লাখের প্রপার্টি হলে তার 7.1% মানে 2,10,000 সামথিং টাকা হচ্ছে। তো মোটামুটি 30 লক্ষ টাকার প্রপার্টি যদি আপনি টার্গেট করেন, মিনিমাম 20% ডাউন পেমেন্ট, মানে 6 লাখ টাকা ডাউন পেমেন্ট, আর রেজিস্ট্রেশনের জন্য 2,10,000, 8,10,000 টাকা মোট আপনাকে জোগাড় করে নামতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, আশা করি আপনার প্রপার্টি নিতে অসুবিধা হবে না। 1 মাসের মধ্যে আপনি চাইলে রিলোকেট করতে পারবেন। প্রপার্টি কনসালটেন্সি ফার্ম হিসেবে আমরা বেশ কয়েক বছর ধরে মার্কেটে আছি, চেষ্টা করছি যাতে আমাদের ক্লায়েন্টরা ভালো সার্ভিস পায়, সঠিক গাইডেন্স পায়। কোনো রকম যদি সমস্যা থাকে বা কোনো আরও বিস্তারিত জানবার থাকে, আপনার কোনো যদি রকম কোয়েরি থাকে, আপনি নিশ্চিন্তে আমাদের কল করতে পারেন। নাম্বারটা একবার বলে দিই, 8910-85-1114, এছাড়া 8820-51-6729। আমি সৌরভ কাঞ্জিলাল, আপনাদের সহায়তায় কোনো রকম কোয়েরি থাকলে আপনারা যোগাযোগ করবেন, চেষ্টা করবো আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করবার। এছাড়া আরও একটি বিষয় আপনাদের বলতে চাইব, সেটি হচ্ছে প্রপার্টি পছন্দ করা, ভ্যালুয়েশন। সেই বিষয়গুলো 2-4টে প্রপার্টি না দেখলে হয় না, তাই আমি আপনার কাছে অনুরোধ করবো যে 2-4টে প্রপার্টি দেখেই তারপর ডিসিশন নিন। নচেত একটা প্রপার্টির ক্ষেত্রে ডিসিশন নিতে 2টো সময় নিন, অসুবিধা নেই, কারণ অনেকগুলো টাকার ব্যাপার। কার সাউথ আছে, কার রেট কী আছে, কার স্ট্যান্ডার্ড অফ লিভিং কীরকম আছে, লোকেশনের বিশেষ করে, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই প্রপার্টি নির্বাচন করুন। যদি মনে হয় কোনো রকম আরও আলোচনার প্রয়োজন আছে, আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও একবার বলে দিন, 9804-34-6696। ধন্যবাদ।